অবশেষে ডাব্লিউডাব্লিউতে ফিরে আসলেন সিএম পাঙ্ক। আজকে সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টের একেবারে শেষ পর্যায়ে সিএম পাঙ্ক তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছেন। আজকে সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টের একেবারে মেইন ইভেন্টে মুখোমুখি হয়েছিল জাজমেন্ট ডে এবং কোডি রোডস, র্যান্ডি অটেন, স্যামি জেইন, সেথ রোলিন্স এবং জে উসো। এই ম্যাচটিতে কোডি রোডস এবং সেথ রোলিন্সের টিম জয় পেয়ে গিয়েছে। তবে তারা সেখানে সেলিব্রেশন করার সময় হঠাৎ করেই থিম সং বেজে ওঠে সিএম পাঙ্কের। সিএম পাঙ্ক এত বছর পরে আবারও ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছেন। সর্বশেষ সময়ে তাকে ডাব্লিউডাব্লিউয়ের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিতে দেখেছিলাম। এরপরে তিনি এইডাব্লিউতে গিয়েছিলেন। তবে এইবার আবারও ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছেন সিএম পাঙ্ক। এবং সিএম পাঙ্ক তিনি ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেই সকলকে জানান দিয়েছেন এখনই শেষ নয়, বরং আরও কিছু রয়েছে। এবং সিএম পাঙ্ক খুব শীঘ্রই মেইন টাইটেল পিকচারের পেছনে দৌড়াবেন, এমনটাও কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখা যাক কী হয়। সিএম পাঙ্ক রিটার্ন করে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।